হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ডে। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে ঈদ, বকরি ঈদ। তো সবাইকে ঈদ মুবারক। আর আজকে অনেক দিন পর, মানে অনেক কষ্টের পর আমি আজকে আমাদের ফেয়ারওয়েলের ভিডিওটা আপলোড করতে পেরেছি। এখন ভিডিও আপলোড হয়ে গেছে, তো তোমরা সবাইকে চেক করে নিও, যারা যারা দেখো নি তো দেখে নিও। আর এখন আমি যাবো আঁকাতে, আঁকিয়ে এসে আজকে আবার আমাদের মামার বাড়ি যাওয়ার কথা আছে। তো আমি এখন তাড়াতাড়ি করে আঁকাতে যাই, এখন প্রায় 9:30 বাজে। তো এখন আঁকাতে যাবো, দিয়ে মা হয়তো চলে যাবে আগে, মামা হয়তো এসে নিয়ে যাবে, ঠিক আমি জানি না। কালকে পর্যন্ত বললে যে মামা এসে নিয়ে যাবে, আজকে কী খবর আছে আমি জানি না। আমি আর বাবা পরে যাবো, যেহেতু আমার আঁকানো আছে তো আমাকে একটু দেরি করেই যেতে হবে। তো আর আজকে বিকালে অনেক প্ল্যানও আছে, অনেক মজার ভিডিও হতে চলেছে আজকে। তো আজকে ভিডিও পুরো দেখতে থাকো, আর কালকের ভিডিওটা, মানে আগের আগের ভিডিওটা যারা যারা না দেখে আছো তারা প্লিজ গিয়ে চেক করে নিও। আর এখন আমি যাচ্ছি আঁকাতে, রেডি হই, রেডি হয়ে বেরোই। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা। আমি এখন আঁকিয়ে চলে এসেছি, আর এখন আবার আকাশটা মেঘলা মেঘলা করছে, আর মা এতক্ষণে বেরিয়ে গেছে। এখন প্রায় 11:30 বাজে, মা চলে গেছে মামার সাথে, মামার বাড়ি। আর আমি আর বাবা এখন বেরোবো, ওই বিড়ালগুলোকে একটু মাছ দিয়ে ভাত দিয়ে দিয়ে আমি একটু কিছু টিফিন করবো। আমি কিছু বলতে লস্যি করবো, কারণ বাবা খেয়ে নিয়েছে, মা খেয়ে নিয়েছে, বাবা বলেছে ডিম নিয়ে আসতে, ডিম পাইনি আমি, তো আমি ডিম আনিনি। তো আর কিছু করবো না, এখন টাইম নাই। তো এখন লস্যি করবো, লস্যি করে খেয়ে ভাবছি এটা পরেই চলে যাবো, কারণ আমি সকালে চান ফান সবই আমার কমপ্লিট। তো এটা পরে চলে যাবো, অন্য একটা ড্রেস নিয়ে যাবো যেটা পরে বিকালবেলা বেরোবো। তো দেখি কী করি না করি। তো এখন যাই লস্যিটা করি, দিয়ে খেয়ে বেরোই মামার বাড়ির জন্য। তো হঠাৎ করে এখন চেঞ্জ অফ প্ল্যান হয়েছে, কারণ বাবার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বাবার একটু হাই প্রেশারের প্রবলেম আছে, তো সেই জন্য একটু শরীরটা খারাপ হয়েছে। তার উপর বাবার গাড়ি লিক করে গেছে, তো এখন কোনোভাবেই সম্ভব নয় মামার বাড়ি যাওয়া। তো বাবাকে বললাম যে এখন যেতে হবে না, আমি টুকটাক রান্না বান্না করে নিচ্ছি, খেয়ে নিই, আর তুমি যদি বিকালের শরীর ভালো লাগে দেন গাড়িটা ঠিক করে চলে যাও। আর আমি তো বিকালবেলা বন্ধুদের সাথে প্ল্যান আছে, আমি যেতে পারবো না। তো মাকেও ফোন করে বলে দিলাম। তো এখন আমি যাচ্ছি দোকানে ডিম আনতে, ডিম ভাজবো, ডাল করবো, ডাল আছে মা বললো, আর যদি কিছু টুকটাক ভাজাভাজি হয় করে তো ভাতটা খেয়ে নেবো। তখন যাই ডিমটা নিয়ে আসি। তো এখন প্রায় একটা বাজে, আর আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে সকালবেলা চান করেছিলাম, বাট এখন মনে হচ্ছে কি একটু গা হাত ধুয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছে। একটুখানি বৃষ্টি হলো, দিয়ে আর ওয়েদারটা এত গরম হয়ে গেলো, আরও মেঘ হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। বিকালবেলা অনেক প্ল্যান আছে, সব বন্ধুদের সাথে মেলায় যাওয়ার আছে, অনেক বন্ধুরা আসছে, তো দেখা যাক কী হয় না হয়। আশা করি প্ল্যানটা চোপাট হবে না, মানে প্রে করছি আর কি যাতে প্ল্যানটা চোপাট না হয়। অনেকক্ষণ মানে অনেক ইয়ে করে প্ল্যানটা বানানো হয়েছে। তো এখন আমি যাই একটু জামাকাপড়টা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিই, চানটা করে নিই, আরেকবার কিছু করার নেই, চান করতে হবে, পুরো ঘেমে চপচপে হয়ে গেছি। তো চলো এখন যাই গিয়ে ফ্রেশ হই, আর ভাতটা বসানো আছে, বাবাকে বলেছি একটু দেখো তুমি, আমি ফ্রেশ হয়ে রেখে দেবো। তো ভাতটা হবে না ততক্ষণে, বাট একটুখানি দেখতে বলেছে, নজর রাখতে বলেছে, নাহলে ফ্যান ফ্যান পড়ে যাবো এদিক ওদিক দিয়ে। যাই এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। দেখো আমি জাস্ট চান করে বেরোলাম, তোমাদেরকে যেমন বললাম যে বিশাল পরিমাণ বৃষ্টি হবে, এখন বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, এখন একটু তবু থেমেছে, বিশাল বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘও করে আছে, জানি না কতক্ষণে বৃষ্টি টানবে। বিকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে সব প্ল্যান চোপাট হয়ে যাবে। আমি এখন চান করে বেরিয়েছি, ভাতটা এখনও হয়নি, ভাত হোক তারপর খাওয়া দাওয়া শোবো একটুখানি, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, ভাতটা হোক দিয়ে তারপর ব্লগটা করছি। তো এখন 2 বাজে, তোমরা দেখতে পাচ্ছ, আর আমরা এখন খেতেও বসে গেছি, বাবা খাওয়া চালু করে দিয়েছে। এখানে ডিম ভেজেছি, বেগুন ভেজেছি, ভাত আছে, এখানে তরকারি আছে, এটা হচ্ছে কচু আলুর তরকারি, আর এখানে ডাল আছে। তরকারি আর ডালটা ছিল, গ্যাসটা আমি গরম করলাম, করে খাচ্ছি। হুটহাট করে প্ল্যান হলে এরকমভাবে জোগাড় করেই খেতে হবে, 12:30 জানতে পারছি দিদাবাড়ি যাবো না, তো কিছু করার নেই, এটা দিয়ে ম্যানেজ করবো, আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকালবেলা উঠে ব্লগটাই কন্টিনিউ করবো। তো এখন 6:15 হয়ে বাজে, আর দুপুরবেলা খেয়ে দেয়, আমি আর বাবা ভালো মতো ঘুমিয়ে নিয়েছি, মা এখন আসেনি, মা আসতে একটু দেরি আছে, মামাই নিয়ে গেছে আর মামাই দিয়ে যাবে মাকে, যেহেতু আমরা যেতে পারিনি। তো এখন আমি যাচ্ছি মেলাতে বন্ধুদের সাথে, প্রথমে ভাবলাম যে যাওয়াই হবে না, যা যেই পরিমাণ বৃষ্টি হচ্ছিলো তো প্ল্যান পুরোপুরি ক্যান্সেল হয়েই গেছিলো। তো সব বন্ধুরা এখন আসছে, এখন একটা বন্ধু ফোন করেছিল, তো যাই হোক ওই জন্য ভিডিওটা একটুখানি কেটে গেলো। তো এখন সব বন্ধুরা আসছে, আমি রেডি হবো, রেডি হয়ে বেরোবো, দিয়ে ব্লগটাই কন্টিনিউ করছি, রেডি হয়নি তারপর বেরোবার সময় ব্লগটাই করছি। তো এখন রেডি হয়ে গেছি, আর আমার বন্ধুটা প্রায় হাফ রাস্তা চলে এসছে, তো আমি এখন বেরোবো, দিয়ে ওখানে জগদীশপুরে গিয়ে একবার ব্লগ করার, ওখানে বিশাল জোর মাইক বাজে, জানি না কতটা কি শুনতে পাবে না পাবে, বাট আজকে ব্লগ করবে, একটাও মেলার ব্লগ ঠিকঠাক করে দিতে পারিনি, কদিনে গেছিলাম মায়ের সাথে। তো আজকে ব্লগটা করবো, দিয়ে দেবো, আর এখন বাবা বসে আছে, বাবা চলে এসে একটুখানি ফোন টোন দেবে, মা চলে আসবে, তো আমি এখন বেরোই। আমরা এখন এসেছি আইসক্রিম পার্লারটাতে, কী হয়েছে, 10 টাকা পেপসি খাচ্ছি, হ্যাঁ 10 টাকা পেপসি খাচ্ছি। আমরা মেলায় ঢুকেছিলাম, মেলাতে এত ভিড় ছিল, এত বাধা ছিল, ব্লগ করতে পারিনি, বাট করবো, এখন আবার যাবো একটু অনেক পরে, এ তো থাকতে পারছে না মেলায়, বেরিয়ে চলে আসছে। তো এখন আমরা এসেছি আইসক্রিম পার্লারে, আইসক্রিম নিয়েছি, একটা মনীষা আসছে, আরও সবাই আসবে, তো দেখাবো পরে, এখন আইসক্রিমটা খাই। তো এটা আমরা কিনেছি কিটক্যাট আইসক্রিম, এটা আমার মায়ের খুব ফেভারিট, আমার মা দেখলে ভাবে তুই আমাকে নানিয়ে গিয়ে খাচ্ছিস, এখন এটা খাই, আমার মনীষা অন্য কিছু একটা অর্ডার তো দেবো কিন্তু, হ্যাঁ আসছো, হ্যাঁ আসছে, আর ওখানে জেঠু বসে আছে, দেখা রে মুখটা দেখা রে, মনীষা টক টক টক
আমাদের মোমো এখন চলে এসেছে খাওয়ার ভিডিও করার আগে খাওয়া খাওয়া চালু হয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে এখানে শুধু দুটো প্লেট গোটা আছে তো আমি এটাই ভিডিও করলাম এইখানে ভিডিও করছে এই বাবু এই যে দেখাচ্ছি কি ভিডিও এটা নিচ্ছি 150 আর একটা বড় সাইজ ছিল ওটা 190 বলছে নিবি নে না আমরা এখন মেলা থেকে বেরিয়ে আসছি পুরো ঘেমে নেট চান হয়ে গেছে দেখতে পাচ্ছ যে আমার এখন বেরোচ্ছি সবকিছু কেনাকাটিও কমপ্লিট এখানে সবকিছু আছে আমার কাছে ব্যাগে আছে মনীষার কাছে আছে হ্যাঁ এই সৌমিক কোথায় গেল দেখো আমরা সবাই এগিয়ে গেছি আর ও এখানটা দিয়ে হাওয়া দিচ্ছে এখানে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ রে ওই ওই একটু তো বলে দাঁড়াবি এটা দেবো দেখ এটা দেবো এটা দেবো সৌমিককে পেয়ে গেছি এখন মেলা থেকে বেরোচ্ছি এখানে ব্লগ করতে পারছি না প্রচন্ড মাথা খারাপ হয়ে যাচ্ছে যা চেঁচামেচি হচ্ছে এর থেকে বেশি জোর আমি চেঁচাতে পারছি না ওরা আসছে বেরোই এবারে এইবার চলে যাবে আর দেখতে পাবে না একে এখন কবছর দেখা যাবে না তোদের এখন আগে গিয়ে কাজ বাজ করতে হবে ভালো করে তারপর দেখি সময় পেলে আসবো মোটামুটি এক বছর দূরে দেখতে পাচ্ছ না একে এক বছর তো হয়ে যাবে টাটা নির্মল টাটা কি তোর সাথে দেখা হবে চাপ নিচ্ছিস কেন ও যাবে তোদের সাথে নিয়ে যা সবাই চলে গেল এবার আমি আর তরুণ আছি
যাব এখন মায়েদের জন্য মোগলাই ফোগলাই সব নিয়ে নিয়েছি মোমো নিতে বলেছিল মোমো পাইনি তো মোগলাই নিয়েছি আর এখন অন্ধকারে ঢুকে গেছি তো ব্লগ করতে পারবো না তো এখন বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি সবাই বাড়ি পৌঁছে গেছে মনীষা পৌঁছে গেছে ফোন করে দিল কিন্তু সৌমিক কোনো পৌঁছেছে কিনা জানি না শিরুপ্রা তো পৌঁছেই গেছে এতক্ষণে অনেকক্ষণ হয়েও গেছে বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর খেতে খেতে বসবো মায়ের জন্য মোগলাই নিয়ে এসেছি যখন খাচ্চারি দেখো বিড়ালগুলো উঠে পড়েছে খাবে বলে আজকে মেলা থেকে অনেক কিছু কিনেছি সেটা আমি পরে দেখাবো কী কিনেছি না কিনেছি এখন ফ্রেশ হই তো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় 11:30 বাজে আর এখন মা বাবা খেয়ে দিয়ে ওই ঘরে গেল পাশের ঘরে গেল শুতে তো আমি ভাবলাম ভিডিওটাকে আমি এখন এন্ড করে দিই আমি আজকে খাইনি আর এসে মোমো খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম আর কিছু ভালো লাগছিল না খেতে মনীষ বাবা ফুচকা খাওয়ার কথা বলেছিল বাট তাড়াহুড়োতে আমরা ভুলে গেছি অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো ওদেরও আর আমারও তো আজকে বেশ ভালোই মজা হলো আর তো মেলায় যাওয়া হবে না মেলা এখনও দুদিন থাকবে আজকে যেহেতু রবিবার মেলা মঙ্গলবার পর্যন্ত থাকবে বাট যাওয়া আর হবে না কারণ বুধবার আবার পরীক্ষা আছে আর কালকে আবার একটু কলেজ যেতে হবে তো এইসব কাজকর্ম আছে তো যেতে পারবো না আর মেলাতে তো আজকে লাস্ট মেলাতে আজকে বিশাল ঘুরে নিয়েছি আর বিশাল কাদা ছিল আমি তোমাদেরকে দেখিয়েছি একটুখানি বিশাল কাদা ছিল মানে পা রাখা যাচ্ছে না এত কাদা সৌমিক তো মাঝখানে বলছে আমি মেলাতে ডুববই না আমি বাড়ি চলে যাবো এরকম করছিলো কোনো রকম ওকে আটকে আটকে রেখেছিল তারপর নির্মলের সাথে ওরা বাড়ি গেলো নির্মল মনীষাকে আর সৌমিককে নিয়ে গেলো তোমরা দেখতেই পেয়েছো তো যাই হোক আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি আজকে ব্লগে খুবই মজা হয়েছে আমাদের আর এখন এন্ড করে দিচ্ছি ব্লগটা আবার যাই না কবে এদের সাথে দেখাবো সৌমিকের সাথে তো প্রায় 1-1.5 বছর এখন দেখা হওয়ার কোনো চান্সই নেই কারণ ও হায়দ্রাবাদ চলে যাচ্ছে কাজের জন্য তো ওর সাথে দেখা হবে না বাকি জনের সাথে তো ছুটছাট দেখা হতেই থাকে তোমরা ব্লগে দেখতেও পাবে তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি এন্ড দেখো তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ব্লগটাকে প্লিজ শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে তোমাদের পরিচিত লোকেদের সাথে শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ বাই বাই সঙ্গে ঘুরতে এসেছে বাড়িতে বলেছে বাড়িতে জানে আমি এর সাথে এসেছি তোর সাথে এসেছি তোর সাথে এসেছি এর সাথে এসেছি আর দুজনের সাথে এসেছি সবাই জানে বাড়িতে আমি মধ্যখানে ঢুকে গেছি মানে আজকে আমরা কেস খেতে পারি না 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 ঠিক আছে না